गाइस व्हाट्स हैपनिंग हियर सुनलाम एसएससी परीक्षा चलतेছে পোলাপানের কান্নাকাটি দেখে মনে হচ্ছে প্রশ্ন অনেক হার্ড হইছে তোমাদেরকে আজকে এমন কিছু টিপ শিখিয়ে দিব যদি তোমরা পরীক্ষার হলের মধ্যে কোনো সৃজনশীল উত্তর না পারো তারপরও তোমরা সেগুলো উত্তর দিতে পারবে এবং ভালো একটা ফলাফল প্রত্যাশা করতে পারো সৃজনশীলের অদ্ভুত নিয়মের ভুক্তভোগী তোমাদের মতো আমিও ছিলাম 21 মিনিটে কোনোভাবেই একটা সৃজনশীল উত্তর করা যায় না তারপরও সেটা করে দেখিয়েছি এখন আমি তোমাদেরকে শেখাবো তোমরা কোনো সৃজনশীলের উত্তর না পারলে কিভাবে লিখবে সৃজনশীলে উপরে একটা উদ্দীপক থাকে এবং চারটি রিকোয়ারমেন্ট থাকে ক খ গ ঘ ক খ তোমরা এমনিই পারবা একটু দেখলেই পারবা খুব সিম্পল কিন্তু প্রবলেমটা হচ্ছে গরুর গ এবং ঘোড়ার ঘ নিয়ে গরুর গ ঘোড়ার ঘ দুটোটা সেম ক্যাটাগরির প্রশ্ন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে গ থেকে ঘটা একটু বড় হয় এই আর কি এখন প্রশ্ন হচ্ছে তোমরা তো উত্তর পারো না তাহলে তোমরা কিভাবে লিখবা এজন্য মাথায় রাখতে হবে যেটা প্রশ্নের মধ্যে লেখা থাকবে সেটা দ্বারাই তোমাদের এগিয়ে যেতে হবে তোমাদের যদি কোনো কিছু প্রশ্নের মধ্যে লেখা থাকে তাহলে তোমরা লিখবা যে এটা আমাদের খুবই দরকারি এটা ছাড়া আমাদের জীবন অচল এটা ছাড়া আমরা চলতেই পারবো না প্রতিটা ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজনীয় আমাদের জীবন টিকে আছে এর জন্য এভাবে প্রথমে গুছাবা এগুলো লেখার পরে তুমি দেখবে যে তোমার অর্ধেক কাজই শেষ এখন তোমার মেন কাজ হচ্ছে উত্তরটা টেনে নিয়ে যাওয়া একটু বড় করা এখন বড় কিভাবে করবা তোমাদের খেয়াল আছে অবশ্যই যে উদ্দীপক দিয়ে দেয় উদ্দীপকটা তোমরা ভালোভাবে পড়বা উদ্দীপকের নিচের তিন লাইন ভালোভাবে পড়বা ভালোভাবে পড়ার পর বোঝার চেষ্টা করবা যা বুঝছো নিজের ভাষায় লিখে দেবা তিন লাইন তারপরে কি করবা উদ্দীপকের প্রথম তিন লাইন পড়বা ভালোভাবে বুঝবা এবং বোঝার পর নিজের ভাষায় আবার লিখে দেবা লিখে দিলে কি হলো উত্তরটা বড় হয়ে গেল তোমার উত্তর এখানেই শেষ এখন হচ্ছে তোমার কনক্লুশন দিতে হবে কনক্লুশন তুমি দিবা কিভাবে এই জিনিসটা পুরোটা সাম আপ করবা কিভাবে তখন তুমি লিখবা খাতায় যে উপরে যেসব জিনিস আলোচনা করা হয়েছে এগুলো খুবই দরকারি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে খুব বড় ভূমিকা পালন করে আমরা এগুলো ছাড়া চলতে পারবো না আমাদের জীবন এখানেই টিকে আছে এভাবে লিখবা এভাবে লিখলে কি হলো প্রথমে মনে করো তোমার শুরুটাও ভালো হলো মাঝখানেও ভালো হলো লাস্টে তোমার এটাও ভালো হলো এইসব যখন সারা পড়বে তখন সারা ইমপ্রেসড হয়ে যাবে তোমার যেই অ্যাফোর্ট এই অ্যাফোর্টটা দেখে সারা খুবই ইমপ্রেসড হয়ে যাবে ইমপ্রেসড হয়ে তোমাকে মনে করো যে নাম্বার দিয়ে দিল খুবই সিম্পল এই টেকনিকটা তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষার খাতায় চেষ্টা করবা তাহলে ভালো একটা নাম্বার পাওয়ার আশা করতেই পারো আজকের মতো এই পর্যন্তই আমি আবার আসবো তোমাদের মাঝে নতুন নতুন ট্রিক শেখানোর জন্য